সুপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ইদানিং আমরা সোলার প্যানেল নিয়ে কিছু রিভিউ করতেছি। এর আগে আমি আমার 200 ওয়াটের প্যানেল নিয়ে একটা রিভিউ করেছিলাম, সেখানে শুধুমাত্র ওপেন সার্কিট ভোল্টেজ এবং আপনাদের ওপেন সার্কিট যে কারেন্ট বা অ্যাম্পিয়ার সেটা দেখিয়েছিলাম। তো আজকে আমরা এখানে দেখুন, রফিক ভাই আমাকে এখানে দুটো 200 200 200 ওয়াট 200 ওয়াট 12 ভোল্টের দুটো প্যানেল এখানে লাগিয়ে দিয়েছে। তো দুটো মিলে হবে ওপেন সার্কিটে 400 ওয়াট। তো দুইটা কমপ্লিট করার পর আমরা আপনাদেরকে দেখাবো যে ওপেন সার্কিটে এখান থেকে কত ভোল্ট এবং কত অ্যাম্পিয়ার আসে এবং জেনুইন লোড টেস্টের ক্ষেত্রে কত আসে সেটা পরীক্ষা করব। চলুন আমরা এখানে আগে 200 200 400 ওয়াট করে নেই প্যারালাল করার পর, তারপর বাকি অংশটুকু আমরা দেখব। এ পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন। তো বন্ধুরা, এখন দেখুন সূর্য আমাদের মাথার উপরে। এখন কয়টা বাজে দেখুন তো একটু, ঘড়িতে কয়টা বাজে? 11:52 বাজে। প্রথমে আমরা এখান থেকে 12 ভোল্টের একটি প্যানেল, মানে 200 ওয়াটের একটি প্যানেলের আমরা লোড টেস্ট করব ওপেন সার্কিটে। দেখি আগে ভোল্টেজ কত আসে। তা ভোল্টেজ পাচ্ছি আমরা 19.35। আর একটু ওপেন সার্কিটে, ওপেন সার্কিট আপনি একটু ইটা টেস্ট করবেন, অ্যাম্পিয়ারটা টেস্ট করে দেখবেন ওপেন সার্কিট অ্যাম্পিয়ার কত দেখায়। তো ওপেন সার্কিটে আসতেছে হলো আপনার 10.04। তাহলে আমরা যদি 19 কে 10 দিয়ে গুণ করি তাহলে কত আসে আমাদের? প্রায় 190 আসে। মানে 200 ওয়াটের প্যানেল থেকে আমরা ওপেন সার্কিটে পাচ্ছি দেখুন আবারও 10.85। অর্থাৎ ওপেন সার্কিট ভোল্টেজ আমরা কত পাচ্ছি রফিক ভাই? ওপেন সার্কিট ভোল্টেজে প্রায় 200 ওয়াটই পাচ্ছি। কিন্তু এখন আমরা কি পরীক্ষা করব সেটা হলো লোড টেস্ট করব। লোড টেস্ট করে দেখব যে একটি 200 ওয়াটের প্যানেল অ্যাকচুয়ালি আমাদেরকে কত লোড দিতে পারে বা কত এনার্জি দিতে পারে, কত ওয়াট দিতে পারে। একটা হলো ওপেন সার্কিট আর একটা হলো লোড। তো এখন আমরা লোড টেস্ট করার জন্য আমাদের লোড টেস্টারটি নিয়েছি, আপনারা অনেককেই দেখে থাকবেন কথায় কথায় বলে থেকে বুয়েট টেস্টেড বুয়েট টেস্টেড। এবার আমাদের টেস্ট আপনারা একটু দেখুন আমরা কিভাবে টেস্ট করি। আমরা একটু সময় দিন, কানেক্টরে লাগিয়ে নেই মনির ভাই একটু হেল্প করেন, আমি মানে ভিডিওতে দেখাই জিনিসটাকে। আমি একটু দর্শক আপনাদের কষ্ট দিচ্ছি, আমাদের এখানে মুভ করা কষ্ট। এটা হলো আমাদের লোড টেস্টার, এটার মধ্যে আপনার একদম ওয়াট সহকারে দেবে। প্রথমে আমি এখানকার লাইটগুলো অফ করে নেই। এই যে এখানে দেখুন, এখানে হ্যালোজেন বাতি দেওয়া আছে, একটি প্রায় 80 ওয়াট করে লোড টানে। হ্যাঁ, দেখি এটা কত লোড নিতে পারে। প্রথমত আমরা এখানে আপনাদেরকে দেখাই, এখানে কত দেখতে পাচ্ছেন আপনারা দেখুন, 20 ভোল্ট আর এই জিরো অ্যাম্প। আর এখানেও দেখুন আমাদের এই মিটারে কত দেখাচ্ছে, 20 ভোল্ট। তো আমরা এখন এখানে কি করব, একটি বাতি অন, প্রথমে একটি বাতি অন করলাম, জ্বল দেখুন লোডে যে কততে নেমেছে, প্রায় 16 ভোল্টে নেমেছে। কিন্তু আমাদের লোড মিটার এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। কেন ইনঅ্যাক্টিভ হচ্ছে আমি ঠিক বুঝতে পারতেছি না, আবার দেখি। কাইন্ডলি কানেকশনটা আবার একটু অফ করে যদি দেন। যাই হোক, আমাদের লোড মিটার অন হয়েছে, 0 অ্যাম্পিয়ার দেখাচ্ছে। আমি আবার একটু লোড দিচ্ছি। হ্যাঁ, এবার এখানে দেখুন আপনারা 106 ওয়াট পাচ্ছি। 200 ওয়াটের একটি প্যানেল থেকে আমরা কত পাচ্ছি, 106 ওয়াট। বাম পাশে দেখুন এখানে 6.19 অ্যাম্পিয়ার, আর এখানে পাচ্ছি লোডে যে 17 ভোল্ট। এবার আমি আরেকটা বাতি যদি অন করে দিই, দুইটা একসাথে দিই, তাহলে কি ঘটে দেখুন। দেখুন আমাদের মিটার ব্লিঙ্কিং করতেছে, মানে ও পর্যাপ্ত কি পাচ্ছে না, তথ্য পাচ্ছে না। ওকে, আমরা একটু পর আপনাদেরকে 400 ওয়াটের লোড দেখাবো। একটি প্যানেল থেকে আমরা এখন 106 ওয়াট পাচ্ছি। আমি লোড বন্ধ করে দিলাম, এরপর আপনাদেরকে আমরা 400 ওয়াটের লোড দেখাচ্ছি প্যারালাল করে। তো বন্ধুরা, এখানে দেখুন দুইটা প্যানেলকে আমি 200 ওয়াট 200 ওয়াট প্যারালাল করেছি। প্যারালাল করার কারণে এখানে আমার ভোল্টেজ ঠিকই থাকবে কিন্তু অ্যাম্পিয়ার ডাবল হয়ে যাবে। এখন দেখুন কানেক্টরের মাধ্যমে আমাদের লোড মিটার আমরা এখন পরীক্ষা করব। লেখাগুলো বুঝতে সমস্যা হচ্ছে মনির ভাই, আপনি জাস্ট একটা বাতি প্রথমে অন করুন, দেখি কত ওয়াট শো করে।
একটা বাতি লোড দেওয়ার পর আমাদের 135 ওয়াট শো করতেছে, আরেকটা বাতি অন করুন তো। হ্যাঁ, প্রায় 220 ওয়াট আমার এখন প্যানেল থেকে আসতেছে। সো বন্ধুরা, এর বেশি লোড দিলে কিন্তু এটা অফ হয়ে যায়। তো আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, 200 ওয়াটের প্যানেলে বা 400 ওয়াটের প্যানেলে ওপেন সার্কিটে আপনারা 200ই পাবেন বা 400ই পাবেন, বাট আপনি যখন এটাকে লোডে দেবেন, লোডে দিলে কিন্তু আপনি আর এখান থেকে কি পাবেন না, লোডে দিলে এখান থেকে আপনি আর পুরো 400 পাবেন না, হয়তো 250 বা সর্বোচ্চ 280 পর্যন্ত পেতে পারেন। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন আমরা এখানে 200 ওয়াট 400 ওয়াট ইনস্টল করেছি, এবং ইনস্টল করার পর এটাকে আমরা প্যারালাল করে আপনাদেরকে লোড দিয়ে দেখালাম যে 400 ওয়াটের প্যানেল থেকে রোধ থাকা সত্ত্বেও সম্পূর্ণ 400 ওয়াট আমরা পাবো না, এখান থেকে হয়তো 250 ওয়াট পর্যন্ত আমরা পাবো, এবং সেটা দিয়ে মোটামুটি এই 250 ওয়াট দিয়ে যে কোনো 200 অ্যাম্পিয়ার ব্যাটারি 5 থেকে 7 ঘন্টার মধ্যে আমরা ইজিলি চার্জ করতে পারবো। সো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন।